নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওটি সুই জোয়ারের কালার সম্পর্কে। আপনারা সুই জোয়ার ব্যবহার করার জন্য অথবা সুইচ নাম্বার ব্যবহার করার জন্য যে কালারের পেনটা ব্যবহার করছেন সেই কালারটা বিভিন্ন সময় ভেরিফাই করে এবং কোন সুইচ ওয়ার্ড বা কোন সুইচ নাম্বারের জন্য কোন কালার আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের সবসময় মনে থাকার কথা নয়। এই ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওটা করতে চাইছি, যাতে আপনাদের খুব সহজে মনে পড়ে যায়, হ্যাঁ এই ওয়ার্ডটার জন্য এই কালারটা হতে পারে, ওই ওয়ার্ডটার জন্য এই কালারটা হতে পারে। বন্ধুরা, চারটে কালার ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু কালার, কখনো কখনো গোলাপি এবং মানে পিঙ্ক এবং ইয়েলো হলুদ, এই দুটো কালারও ব্যবহার করা হয়। তো মেইনলি যেটা বেশি হয় সেইটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। এইটা যদি আপনারা একটা চার্ট মতো লিখে রাখতে পারেন ডায়েরিতে বা ফোনের নোটে যদি নোট করে রাখতে পারেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। বন্ধুরা, যদি নেগেটিভ কোনো জিনিস তাড়াবার জন্য হয়, তার জন্য যে আমরা সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার ব্যবহার করব সেইটা সবসময় হবে কালো কালারের কালি দিয়ে। এটা নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, কালো কালারের কালি নেগেটিভ জিনিসটাকে তাড়ায়। পজিটিভ কোনো জিনিস আপনারা যখন ইউজ করবেন, পজিটিভ জিনিসের জন্য সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার এটা যখন আপনারা ইউজ করতে চাইবেন, পজিটিভ কোনো কিছু করার জন্য আপনারা লাল কালারটি ব্যবহার করবেন। লাল কালারের কালি সবসময় পজিটিভ জিনিসের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছি বন্ধুরা মানির জন্য। মানির জন্য যে সমস্ত সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার ব্যবহার করবেন তার জন্য কিন্তু সবুজ গ্রিন কালারটা ব্যবহার করা হয়। যে কোনো মানি সংক্রান্ত যে কোনো ব্যাপার গ্রিন কালারটাই ব্যবহার করতে হয়। এরপরে আসছি বন্ধুরা নর্মাল কোনো সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার, মানে কোনো শরীরের কোনো রোগ বা কিছু প্রাপ্তি এই টাইপের নর্মাল জিনিস যেটা, সেগুলোর জন্য ব্লু কালারের পেনের কালি ব্যবহার করতে হয়। আর এটা কত রকমভাবে ব্যবহার করা যায় সেটা তো ভিডিওগুলোর মধ্যে বলাই হচ্ছে, এখানে আমি শুধু কালারের কথা বললাম। এটা আপনাদের জন্য খুব মূল্যবান, তাহলে কি হয় সবসময় ভুল হয় না কোন কালারে কালি ইউজ করব এইটা নিয়ে একটা মানুষের মধ্যে খুব দ্বন্দ্ব চলে। কাজেই আমি আজকে ক্লিয়ার করে বলে দিলাম এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব কাজে লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা রেইকি শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। একদম স্বল্প মূল্যে আমি ঘরোয়া পদ্ধতিতে রেইকি শেখাই। যারা শিখতে পারেন না একবারে তারা যত দিন শিখতে চান আমি তত দিন শেখাই এবং আমি মাতৃস্নেহে তাদেরকে রেইকি শেখাই। রেইকি আমার কাছে কোনো বিজনেস নয়, রেইকি স্পিরিচুয়াল ব্যাপার। কেউ যদি রেইকি শিখতে চায় মানে কি স্পিরিচুয়াল ব্যাপারটা শিখতে চায়, স্পিরিচুয়াল রে স্পিরিচুয়াল ব্লেসিং সবসময় মানুষের ওপর পড়ছে, তো সেইটা নেওয়ার পদ্ধতিটা শুধু আমরা শেখাই, আমরা হচ্ছে মিডিয়াম। আমি কিন্তু শেখাচ্ছি না, অ্যাকচুয়ালি শেখাচ্ছে ইউনিভার্স, আমি শুধু মিডিয়াম। এখানে সেইটা মনে করেই আমি শেখাই। কেউ যদি শেখে আমার চ্যানেলে তার কোনো ফটো ডিসক্লোজ করি না, কেননা আমি মনে করি এটা ইউনিভার্সের আশীর্বাদ, সে পাওয়ার উপযুক্ত তাই সে পেয়েছে। আপনারা নির্দ্বিধায় আসবেন আমার রেইকি ইনস্টিটিউটে, একদম ঘরের মানুষের মতো সাধারণভাবে শিখুন। আমি কোনো স্টুডেন্টের ফটো ডিসক্লোজ করি না, স্পিরিচুয়াল আশীর্বাদ ইউনিভার্স দিচ্ছে, আমি কেউ নই, আমি মিডিয়াম। আমি জাস্ট পদ্ধতিগুলো তাকে দেখিয়ে দিয়েছি তাই সে শিখতে পারছে, অ্যাকচুয়ালি শেখাচ্ছি ইউনিভার্স। কাজে এ ব্যাপারেও আপনারা যে শিখছেন আপনাদের ফটোগুলো আমি ফলাও করে দেব, আমি এটা কোনো দিনও দেব না, এ ব্যাপারেও আমি কিন্তু একদম মাতৃস্নেহে আপনাদের আগলে রাখার চেষ্টা করব।
যাতে আপনারা সব দিক থেকে প্রোটেক্ট থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আমি আগের ভিডিওতেও জানিয়েছি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।